হ্যালো ফ্রেন্ডস এনএস টিচারে তোমাদের অভিনন্দন আজকে তোমাদের আমি দুই অঙ্কের সংখ্যার গুণফল অত্যন্ত সহজ পদ্ধতিতে শেখাবো যা তোমাদের পাঁচ সেকেন্ডের মধ্যে মুখে মুখে করতে পারবে যারা ছাত্রছাত্রী তাদের পক্ষে অঙ্কের ক্লাসে এটা খুব কাজে লাগবে তাহলে দেখো আমরা কীভাবে সহজ পদ্ধতিতে গুণটা শেখাচ্ছি প্রথমে আমরা একটা গুণফল নিলাম বত্রিশ গণিত বিয়াল্লিশ তাহলে এটাকে আমরা আলাদাভাবে লিখলাম বত্রিশ গণিত বিয়াল্লিশ এটা আমরা তিনটে স্টেপে করব এটা হচ্ছে একটা স্টেপ একটা স্টেপ প্রথম স্টেপ প্রথম স্টেপে হচ্ছে দুই গণিত দুই সমান হচ্ছে চার এটা দ্বিতীয় স্টেপ কোন গুণ এটা দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপে হচ্ছে চার গণিত দুই যুক্ত তিন গণিত দুই সমান চার দুগুণে আট আট ছয় চোদ্দ তাহলে প্রথম স্টেপে যে চারটা হলো সেটা আমরা লিখে দিলাম এবার দ্বিতীয় স্টেপে হলো ১৪ এই চোদ্দোর চারটা আমরা লিখলাম আর এই একটা আমাদের হাতে থাকলো তৃতীয় স্টেপ হচ্ছে এটা হচ্ছে আমাদের তৃতীয় স্টেপ তিন ছেড়ে বারো তিন গণিত চার সমান এই বারো এই বারোর সঙ্গে এই হাতের এক যোগ করলাম তাহলে হলো তেরো এই তেরোশো চুয়াল্লিশ এবার দ্বিতীয় অঙ্কটা আমরা যাচ্ছি তাহলে তোমাদের বৃষ্টি আরেকটা সুবিধা হবে দ্বিতীয় অঙ্কটা দেখো দ্বিতীয় অঙ্ক হচ্ছে ছাপ্পান্ন গণিত চুয়াত্তর সমান কত এই ছাপ্পান্ন আর এই চুয়াত্তর প্রথম স্টেপ হচ্ছে এটা প্রথম স্টেপে আমরা গুণ করলাম চার গণিত ছয় সমান হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশের এই চারটা আমরা বসে দিলাম গুণফলে আর হাতে থাকলো এই দুইটা দ্বিতীয় স্টেপ হচ্ছে এই কোনা গুণ এই কোনাগুণ এটা দ্বিতীয় স্টেপ তাহলে দ্বিতীয় স্টেপ হচ্ছে সাত গুণিত ছয় যুক্ত চার গুণিত পাঁচ সমান হচ্ছে বিয়াল্লিশ এই বিয়াল্লিশ আর এই হাতে দুই আছে তাহলে হচ্ছে চুয়াল্লিশ এই চুয়াল্লিশে চারটা বসে যাবে এখানে আর হাতে থাকছে চার এবার হচ্ছে তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপ হচ্ছে এটা গুণ হলো চার পাঁচ চার কুড়ি ছ সাত বিয়াল্লিশ কুড়ি আর বিয়াল্লিশটা এটা হচ্ছে বাষট্টি বাষট্টি আর দুই চৌষট্টি তাহলে চৌষট্টি চার বসলো হাতে থাকলো ছয় নেক্সট হচ্ছে পাঁচ গুণিত সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এই হাতের এক হাতে ছয় হচ্ছে একচল্লিশ তাহলে আমাদের গুণফলটা হচ্ছে চার এক চার চার এবার আমরা আর একটা করছি তাহলে তোমরা জিনিসটা এটা আমরা এক সহজ পদ্ধতিতে করার জন্য মুখে মুখেই করবো দেখে না কীভাবে করছি এই প্রথমে হচ্ছে পাঁচ ছয় তিরিশ তাহলে তিরিশের শূন্য বসল একটা ছ সাতটায় বিয়াল্লিশ পাঁচ আটটে চল্লিশ বিয়াল্লিশ আটচল্লিশ বিয়ার বিরাশি আর হাতের তিন তাহলে কত হলো পঁচাশি পঁচাশির পাঁচ বসলো হাতে থাকলো আট সাত আটে ছাপ্পান্ন আর আটে হচ্ছে চৌষট্টি এটা হচ্ছে আমাদের গুণফল তাহলে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের মঙ্গল কামনা করে বিদায়